চলে গেলেন বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলি আহমেদ। সকাল 9টায় নিজ বাসায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 75 বছর বয়সী শর্মিলি আহমেদ কোলন ক্যান্সারে ভুগছিলেন। জুম্মার নামাজের পর উত্তরা 11 নম্বর সেক্টরের বায়তুন্নুর জামে মসজিদে অনুষ্ঠিত হয় তাঁর নামাজের জানাজা। বাদ আসর বনানী কবরস্থানে শর্মিলি আহমেদের দাফন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট আবির্ভাব সহ অসংখ্য সিনেমা ও টিভি নাটকে কাজ করেছেন জনপ্রিয় এই শিল্পী।